সকলকে স্বাগত জানাই টিন্সবাটি অরুণিমা চ্যানেলে আশা করি সবাই তোমরা ভালো আছো সুস্থ আছো আজকে ক্লাস নাইনের চ্যাপ্টার থ্রি থেকে পরিবহনের পার্ট টু নিয়ে আলোচনা করব প্রথম যে টপিক সেটা হলো কোষ থেকে কোষে পরিবহন মানে উদ্ভিদের ক্ষেত্রে যে কোষ থেকে কোষে কিভাবে জল যাচ্ছে এবং জলের দ্রবীভূত খনিজ লবণ যাচ্ছে সেইটা দেখব এখানে প্রধানত জলের কথাই বলা হয়েছে একটা ছবি এঁকেছি এই ছবিটা তোমাদের মানে কি বলবো প্র্যাকটিস করার দরকার নেই জাস্ট বুঝে নাও এটা একটা মূল রুম মূল রমের আশেপাশে এটা এঁকেছি এগুলো হলো মাটির কণা আছে মূল রোমের সাথে যেটা যুক্ত আছে যেখানটা সেটা হলো মূলত্বক তার সামনে খানিকটা অংশ আছে তারপর আসছে হলো অন্তস্তক। তার সামনে রয়েছে হলো প্রোটোজাইলেম ছোটোগুলো প্রোটোজাইলম সামনের দিকে ক্রমশ বড় হয়েছে এগুলো হলো মেটাজাইলেম তারপর আসে পরিচক্র তারপর আসছে জাইলেম বাইকা ঠিক আছে তাহলে দেখো প্রথমে এই যে মূল রোমের আশেপাশে যে মাটির কণা রয়েছে সেই মাটির কণাতে ধরো জল রয়েছে মূল রোমে যখন জল নেই তখন মূল রোমের রসস্ফীতি চাপ কম রসস্ফীতি মানে হলো কোনো একটা কোষের মধ্যে যদি জল ঢোকে সেই কোষটা ফুলে যায় এই যে কোষটা ফুলে গেল এই যে তরলটা এই কোষের দেওয়ালে চাপ প্রদান করে ঠিক আছে এটা কি বলছে রসস্ফীতি চাপ এই যে রসস্ফীতি চাপ এই চাপটা সাধারণ কোষের ক্ষেত্রে মানে যে কোষে জল নেই সেই কোষের ক্ষেত্রে রসস্ফীতি চাপ কম থাকে আর চোষণ চাপ বেশি থাকে এবার নামটা থেকেই বোঝার চেষ্টা করো চষুন মানে হলো কোনো কিছু মানে চুষে নেওয়া বা টেনে নেওয়া সেটার চাপ বেশি থাকে মানে এই কোষটার রসস্ফীতি চাপ কম কারণ এই কোষটার ভিতরে রস আছেই কম তাই এই কোষ মানে পর্দার ওপরে যে চাপ দিচ্ছে সেটাও কম আর চোষণ চাপ বেশি কারণ জল শুষে নেওয়ার চাপটা এখানে বেশি ঠিক আছে তাহলে এইখানে যে ধরো মূলরুমটা রয়েছে এই কোষে জল নেই তাহলে এর রসস্ফীতি চাপ কম আছে চোষণ চাপ বেশি আছে মানে চোষণ চাপ মানে কোনো কিছু বাইরে থেকে জলটা টেনে নেওয়ার সম্ভাবনা বেশি আছে যেহেতু মূল রোমের গায়ে একটা এরকম প্লাজমা পর্দা আবরণ থাকে তাই তো সেইটা অর্ধভেদ্য পর্দা হিসাবে কাজ করছে তাহলে এইটাই হলো এখানে কি অর্ধভেদ্য পর্দা আর বাইরে ধরো এই যে মাটির কণাগুলোতে জল আছে তাহলে বাইরের কণা মাটির কণাগুলোতে জল বেশি ভিতরের কণা মানে মূল রোমের ভিতরে জল কম অর্ধভেদ্য পর্দা তাহলে অভিশ্রবণ অনুযায়ী কি হবে বাইরেতে কি দ্রাবকের কণা বেশি রয়েছে এই দ্রাবকের কণা বাইরে থেকে ভিতরে অর্ধবেদ্য পর্দা মানে ভেদ করে ভিতরে প্রবেশ করবে ঠিক আছে তার ফলে মুলরমের ভিতরে জল ঢুকলো অন্ত অভিশ্রবণ প্রক্রিয়ায় মানে অভিশ্রবণটা ভিতর দিকে হচ্ছে তার মানে এবার দেখো মুলরমের ভিতরে জল চলে এলো এবার মুলরমে যেই জল এসে যাবে কোনো কিছুর মধ্যে যখন জল ঢুকবে রসস্ফীতি চাপ কি হবে তখন রসস্ফীতি চাপ বেড়ে যাবে চোষণ চাপ কমে যাবে কারণ যেই কোষটার ভিতরে জল ঢুকে গেল তখন ওই জলটা অনেকটাই দেওয়ালের ওপর চাপ দিচ্ছে তাই রসস্ফীতি চাপ এখন কি হলো এই মূলটোমটা বেড়ে গেল চোষণ চাপ মানে জল শুষে নেওয়ার ক্ষমতা সেটা কমে গেল ঠিক আছে এখনকার অবস্থা জল অন্তঃভিশ্রবণ প্রক্রিয়ায় প্রবেশের পরের কথা বলছি এবার কি হলো মূলরম সংলগ্ন যে বহিস্তর মুলরমের আশেপাশে অঞ্চলের যে কোষ সেই অংশে কি বেশি রসস্ফীতিচাপ কম চোষণ চাপ বেশি আর এই কোষটায় কী রসস্ফীতিচাপ বেশি চোষণ চাপ কম তাহলে চোষণ চাপ যেদিকে বেশি জল কোথায় যাবে সেই দিকে চলে যাবে তাহলে মূলরম থেকেও জল এখান থেকে এইগুলোর মাধ্যমে অন্তঃস্তকে প্রবেশ করলো ঠিক আছে বহিস্তক দিয়ে তাহলে জল এই বহিস্তক দিয়ে অন্তঃস্তকে প্রবেশ করলো একইভাবে অন্তস্তকে যে জল প্রবেশ করে গেল অন্তস্তকে কী হলো চোষণচাপ কমে গেল এইখানে বা চোষণ চাপ কমে গেল কিন্তু এইদিকে চোষণ চাপ বেশি তখন আবার জল এই যে প্রোটোজাইলেম মেটাজাইলেমের মধ্যে দিয়ে এগিয়ে গিয়ে পরিচক্রে যাবে তোমাদেরকে এখানে কী কী জানার প্রয়োজন মূলরম মূলরমের বহিস্তর মূলরমের অন্তস্তক তারপর হলো এই প্রোটোজাইলেম জাইলেম ছোটো জাইলেমগুলো তারপর সামনের দিকে যত এগোচ্ছে সেগুলো মেটাজাইলেম তারপর পরিচক্র তারপর সেখান থেকে জাইলেম বাহিকার মাধ্যমে জল ওপরে চলে যাচ্ছে প্রসেসটাই হচ্ছে অভিস্রবণ প্রক্রিয়ায় এবং দুটো চাপের ওপর নির্ভর করে একটা হলো চোষণ চাপ আর একটা রসস্ফীতি চাপ যে কোষটার ভিতরে রসস্ফীতি চাপ কম চোষণ চাপ বেশি জল সেদিকেই যাবে চোষণ চাপ দিয়ে মনে রাখবে চোষণ চাপ যত বেশি হবে মানে কি ও শুষে নেওয়ার ক্ষমতা বেশি তার মানে জল ওইদিকেই চলে যাবে তাহলে এই দিক থেকে এই দিকে জল ক্রমশ আস্তে আস্তে এরমভাবে পরিচক্র দিয়ে জাইলেম বাহিকা দিয়ে এরমভাবে ওপর দিকে উঠতে থাকবে ঠিক আছে তাহলে এখানে পুরোটাই হচ্ছে হলো অভিস্রবণ প্রক্রিয়ায় যেটা হলো অন্ত অভিস্রবণ এবার আসি খনিজ পদার্থের পরিবহন এর আগে যেটা আলোচনা করলাম ওটা প্রধানত জল এবার যখন খনিজ লবণের ব্যাপার আসছে খনিজ লবণও দুভাবেই পরিবাহিত হয় একটা হলো নিষ্ক্রিয় শোষণ আর একটা হলো সক্রিয় শোষণ নিষ্ক্রিয় আয়ন শোষণে কী হয় শরীরের কোনো রকম শক্তি খরচ হয় না বা এটিপি খরচ হয় না আর এই সক্রিয় আয়ন শোষণে কি হয় যে এক্ষেত্রে মানে শক্তি ব্যবহার করে নতিমাত্রার বিপরীতে নিয়ে যাওয়া হয় নতিমাত্রার বিপরীতে মানে ধরো কোনো একটা আয়ন এখানে অলরেডি বেশি আছে এখানে ধরো অলরেডি অনেক আছে এখানে কম আছে কিন্তু তাও তুমি এখান থেকে এখানেই নিয়ে আসছো এবং সেটা নিয়ে আসছো বেশ কিছু শক্তি ব্যবহার করে সেটা সক্রিয় আইন শোষণ বলছে ঠিক আছে তাহলে নিষ্ক্রিয় আইন শোষণ কাকে বলে যে পদ্ধতিতে জল দ্রবীভূত মাটির খনিজ লবণ অধিক যুক্ত স্থান থেকে শক্তির ব্যবহার ছাড়াই যেটা বললাম কোনো রকম এটিপি ব্যবহার হয় না শক্তি ব্যবহার হয় না কম ঘনত্বযুক্ত স্থানে প্রবেশ করে তাকে সেই প্রক্রিয়াটাকে নিষ্ক্রিয় আয়ন শোষণ বলছে আর সক্রিয় আয়ন শোষণ কাকে বলছে যে প্রক্রিয়ায় শোষণজাত শক্তিকে ব্যবহার করছে ঘনত্বের নতিমাত্রার বিপরীতে মানে বেশি থেকে কমে নয় বলতে গেলে কম থেকে বেশিতে ঘনত্বের নতিমাত্রা বলতে সব সময় আমরা বেশি থেকে কমে বুঝি সেটার বিপরীতে নিয়ে যাওয়া হচ্ছে তার ফলে কি হচ্ছে খনিজ মৌলগুলি উদ্ভিদ কোষে শোষিত হচ্ছে সেটাকে বলছে সক্রিয় আয়ন শোষণ ঠিক আছে তাহলে এক্ষেত্রে বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বই যাচ্ছে কোনো শক্তি লাগছে না এখানে কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বে যাচ্ছে যদি এই জায়গাটা তোমাদের শক্ত লাগেই যে ঘনত্বে নতিমাত্রার বিপরীত তাহলে তোমরা এটা সোজা লিখবে কম ঘনত্ব থেকে বেশিতে ঠিক আছে তাহলেই সেটাই ঘনত্বে নতিমাত্রার বিপরীত হয়ে যাচ্ছে তাহলে এইভাবে দুটো পরিবাহিত হচ্ছে এবার আসি উদ্ভিদ দেহে পরিবহন এই যে উদ্ভিদ দেহে দুই রকম পরিবহন দেখা যায় একটা ঊর্ধ্বমুখী পরিবহন আর একটা হলো নিম্নমুখী পরিবহন ঊর্ধ্বমুখী পরিবহন মানে মাটি থেকে যেগুলো উদ্ভিদ শোষণ করে জল এবং জলের দ্রবীভূত খনিজ লবণ সেইটাকে ওপরে নিয়ে যাচ্ছে বা বলতে পারো পাতায় নিয়ে যাচ্ছে খাদ্য তৈরির উদ্দেশ্যে সেইটা হলো ঊর্ধ্বমুখী পরিবহনের মধ্যে পড়ছে আর নিম্নমুখী পরিবহনের মধ্যে পড়ছে হলো ধরো পাতায় খাদ্য তৈরি হয়ে গেছে তারপর সেই খাদ্যটা যখন সমস্ত উদ্ভিদের শরীরে ছড়িয়ে দিতে হচ্ছে তখন সেক্ষেত্রে নিম্নমুখী পরিবহনও দেখা যায় ঠিক আছে এই যে ঊর্ধ্বমুখী পরিবহনের ক্ষেত্রে একটা টার্ম তোমাদের জানতে হবে সেটা হলো রস বা স্যাপ কা বলে এই যে উদ্ভিদ মূল রমের সাহায্যে যে জল এবং জলে দ্রবীভূত খনিজ লবণ শোষণ করে এইটাকেই স্যাপ বলে আচ্ছা এখানে বলে রাখি উদ্ভিদ কিন্তু প্রচুর বেশি পরিমাণ জল শোষণ করতে হয় তাদের যে মানে যথাযথ পরিমাণ খনিজ লবণ শোষণের জন্য কারণ মাটির মধ্যে যে জল থাকে এবং জলের দ্রবীভূত যে খনিজ লবণ থাকে তাতে লবণের ভাগটা অনেকটা কম তাই অনেকটা জল শোষণ করলে তবেই ওরা খানিকটা খনিজলাবন পেতে পারে তাহলে এই যে রস বা স্যাপ কাকে বলছে মাটি থেকে যে জল শোষণ হচ্ছে এবং সেই জলের মধ্যে যে লবণও শোষিত থাকছে সে সেটাকেই রস বা স্যাপ বলছে এবার আসি হলো রসের উৎস্রোত নামটা থেকেই বুঝতে পারছো রস মানে যে যেটা স্যাপ সেটা উৎস্রোত মানে ওপর দিকে যাবে এই যে রসের উৎস্রোত কাকে বলে যে প্রক্রিয়াতে যে উদ্ভিদ মাটি থেকে যে রস মানে খনিজ লবণ জল এবং জলে দ্রবীভূত খনিজ লবণ যেটা শোষণ করছে সেটা জাইলেম বাহিকার মাধ্যমে পাতায় পৌঁছোয় সেটাকে রসের উৎস্রোত বলে তাহলে এই যে ঊর্ধ্বমুখী পরিবহনের সাথে যুক্ত হলো তোমার জাইলেম ঠিক আছে আর নিম্নমুখী পরিবহনের সাথে যুক্ত হল ফ্লোয়েম ঠিক আছে তাহলে এই যে রসের উৎস্রোত রসটা মাটি থেকে মানে মূলের সাহায্যে শোষিত হওয়ার পরে পাতা অবধি পৌঁছচ্ছে সেইটা হচ্ছে হলো বাহিকার মাধ্যমে এক্ষেত্রে এই রসের উৎসতে দুটো থিওরি আলোচনা করা হয় বিজ্ঞানীরা আবিষ্কার করেন প্রথমটা হলো মূলজ চাপ মতবাদ আমি প্রথমে একদম আজকে পর্ব শুরু করার পরই যে জায়গাটা পড়িয়েছি সেই জায়গাটাই এই জায়গাটায় আবার কাজে আসবে সেই জন্য সেই জায়গাটা কিন্তু ভালো করে বুঝতে হবে ওই জায়গাটাতে আমি বলেছিলাম যে এই যে মূলরম মূলরমের আশেপাশে যে মাটি আছে সেই অংশটা থেকে এই যে মুলরমের বা বাইরে কি রয়েছে আবরণ একটা রয়েছে কি প্লাজমা পর্দা প্লাজমা পর্দা একটা কি সেটা হলো তোমার একরকম অর্ধবেদ্য পর্দা তাহলে সে অর্ধবেদ্য পর্দা ভেদ করে বাইরে জল বেশি আছে মানে মাটিতে জল বেশি আছে সেই মাটির জল এরকম মূলরমের মূলরমের ভিতরে প্রবেশ করছে অন্ত অভিশ্রবণ প্রক্রিয়ায় ঠিক আছে তাহলে মুলরমের ভিতরে জল প্রবেশ করলো যখনই এই যে মূল ভিতরে জল প্রবেশ করলো তখন মূল কি বেড়ে গেল। এই জায়গাটা আবার একবার মনে করিয়ে দিচ্ছি নয়তো এই জায়গাটা বোঝাতে অসুবিধা হবে সেটা হলো রসস্ফীতি চাপ সেটা বেড়ে গেল রসস্ফীতি চাপ মানে এই যে মূল ভিতরে রস এলো রস বেশি আসা মানে ওর দেওয়ালে চাপ দিচ্ছে রসস্ফীতি চাপ বেড়ে গেল রসস্ফীতি চাপ যেই বেড়ে যায় চোষণ চাপ কি হয়ে যায় কমে যায় ঠিক আছে এবার ধর প প আগে একটা সেল আছে কোষ আছে এরা সামনে বহিস্তকে সেইটার কি রসস্ফীতি চাপ এইটার রসস্ফীতি চাপ কি রসস্ফীতি চাপ শ লিখলাম সেটার রসস্ফীতি চাপ কি কম কারণ সেটার ভিতরে রস কম চোষণ চাপ কি চোষণ চাপ হলো বেশি মানে কোনো কিছু টেনে নেওয়ার জল টেনে নেওয়ার ক্ষমতা বেশি তাহলে আবার একইভাবে অন্তঃভিশ্রবণ প্রক্রিয়ায় এটা থেকে এটাতে প্রবেশ করলো ভাবে বহিস্তক অন্তঃস্তক তারপর হলো তোমার সামনের দিকে যত এগোতে থাকছে পরিচক্রর দিকে ঠিক আছে তাহলে এই মূলজ চাপ কাকে বলে মূলজ চাপ কাকে বলে সেটা বুঝতে হবে জল শোষণের ফলে জল যখন শোষণ হচ্ছে এই যে মূলের করটেক্স অঞ্চলে হুম মূলের কটেক্স অঞ্চলে যে রসস্ফীতি চাপ বেড়ে যাচ্ছে সেইটাকেই মূলজ চাপ বলছে রসস্ফীতি চাপ অবশ্যই বাড়ছে দেখছো তো এই যে জলটা শোষণ করলো রসস্ফীতি চাপ বাড়লো যে কোষেই জলটা ঢুকবে সেইখানেই রসস্ফীতি চাপ বাড়বে শোষণ চাপ কমবে তাহলে এই যে মূলের কটেক্স অঞ্চলে রসস্ফীতি চাপ বেড়ে যাচ্ছে এটাকে মূলজ চাপ বলছে বিজ্ঞানী স্টিফেন হেলস এটাকে প্রথম এটা এই থিওরিটা নিয়ে আলোচনা করেন এবং তিনিই বলেছিলেন এই মূলজ চাপের মাধ্যমে জল রসের উৎস্রোত ঘটে মানে রস জাইলেমের মাধ্যমে উপরে পাতায় ওঠে ঠিক আছে তাহলে এই যে মূলজ চাপ কোনো একটা উদ্ভিদের ক্ষেত্রে মূলজ চাপ যেটা সেইটাই এই জাইলেম বাহিকার মাধ্যমে জলকে উপর দিকে গিয়ে পাতাতে পৌঁছোতে সাহায্য করছে এই যে মূলজ চাপ এইটাই এই যে জাইলেম বাহিকা এইটা হলো জাইলেম বাহিকা এই জাইলেম বাহিকা একটা চাপ সৃষ্টি করে এবং জলকে ওপর দিকে ঠেলে তুলে এবং পাতাতে পৌঁছচ্ছে ঠিক আছে পরবর্তীতে দেখা গেছে যে এই মূলজ চাপ বিরুদ্ধ জাতীয় উদ্ভিদের ক্ষেত্রে ভালোভাবে বোঝা যায় যেগুলো বড়ো বড়ো বৃক্ষের ক্ষেত্রে কোনোটাতেই দেখা যায় না সেটার প্রথম কারণ হলো এই যে মূলজ চাপ এই যে জলস্তম্ভকে জলকে তিরিশ থেকে চৌত্রিশ ফুটের বেশি তুলতে পারে না দ্বিতীয় হলো কনিফার জাতীয় যে গাছ মানে এরকম পাইন টাইপের যে কনিফার জাতীয় যে গাছ এই রকম টাইপের যে গাছগুলো দেখতে হয় সেই জাতীয় গাছের ক্ষেত্রে মূলজ চাপের কোনো অস্তিত্বই নেই ঠিক আছে তাছাড়া আর লাস্ট যেটা দেখা গেছে সেটা হলো যে এই মূলজ চাপের মাধ্যমে যে জল উঠছে তার থেকে বাষ্পমোচনের হার অনেকটা বেশি সেই কারণে মূলজ চাপ মতবাদটাকে বিরুদ্ধ জাতীয় উদ্ভিদের ক্ষেত্রেই ধরা হয় বাকি উদ্ভিদের ক্ষেত্রে ধরা হয় যে তাদের ক্ষেত্রে অতটা এফেক্টিভ নয় এবার আসি হলো বাষ্পমোচন টান এবং জলের সমসংযোগ বলজনিত মতবাদ এইটাই অ্যাকচুয়ালি উদ্ভিদের ক্ষেত্রে রসের উৎস্রোত ঘটায় রসের উৎস্রোত মানে হলো এই যে রস সেটাকে উদ্ভিদের ওপর দিকে ওঠায় এবার তোমরা বলতে পারো যে রসের উৎস্রোত নিয়ে এরকম দুটো আলাদা আলাদা থিওরি কেন কারণ দেখো অভিকর্ষের বিরুদ্ধে জল ওপর দিকে উঠছে রস ওপর দিকে উঠছে এবং পাতায় পৌঁছচ্ছে যেহেতু অভিকর্ষ বলেদের বলের বিরুদ্ধে কাজ হচ্ছে তার মানে কিছু না কিছু তো বল কাজ করছে করছেই এক্ষেত্রে যেটাকে অভিকর্ষের বিরুদ্ধে গিয়ে রসটাকে ওপরে তুলছে সেই জন্যই দুটো এত গুরুত্বপূর্ণ বিজ্ঞানী জলই ও ডিগন এই যে বাষ্পমোচন টান এবং জলের সমসংযোগ বলজনিত মতবাদটা নিয়ে আলোচনা করেছিলেন এবার এই যে সমসংযোগ আর অসম সংযোগ এই দুটো জানতে হবে সমসংযোগ মানে হলো একই প্রকার জাতীয় কোনো জিনিসের মধ্যে যখন আকর্ষণ সেটা সমসংযোগ বলে যেমন একটা জলকণা আর একটা জলকণাকে আকর্ষণ করে এরকম আর অসম সংযোগ হলো ধরো কোনো অসম প্রকৃতির দুটো জিনিস তাদের মধ্যে যখন আকর্ষণ কাজ করছে সেক্ষেত্রে যেমন ধরো উদ্ভিদের যে ধরো এরকম যে দেওয়াল সেটা তৈরি হচ্ছে যে বিভিন্ন জাতীয় যে তোমার কোষ প্রাচীর যেগুলো দিয়ে তৈরি হয় লিগনিন পেকটিন সেগুলোর সাথে জলের আবার একটা আকর্ষণ কাজ করে হুম এই দুটো বল এখানে কাজ করছে তাহলে এই যে বাষ্পমোচন টান এবং জলের সমসংযোগ বলজনিত মতবাদটা কাকে বলছে যে মতবাদে বাষ্পমোচনের ফলে বাষ্পমোচন হয়তো উদ্ভিদের ক্ষেত্রে অতিরিক্ত জলটা বেরিয়ে যায় তার ফলে পাতার মেসোফিল কলাতে একটা ঘাটতি হচ্ছে জলের ঘাটতি হচ্ছে হ্যাঁ এই যে ব্যাপন চাপের একটা ঘাটতি হচ্ছে তার ফলে সেইটাই জাইলেম কণা থেকে জাইলেম বাহিকা থেকে জলকে টেনে নিচ্ছে আকর্ষণ করে নিচ্ছে তার ফলে একটা বাষ্পমোচনের টান হচ্ছে এবং বাষ্পমোচন প্রক্রিয়া চলতে থাকছে এবং এরই মাধ্যমে মাটি থেকে যে জল শোষণ করেছে মূলরম সেটা উপরে উঠে আসছে সেটা কি বলছে এই মতবাদ তাহলে এক্ষেত্রে কি হচ্ছে প্রথমে দেখো যে পাতা আছে এই পাতা থেকে জল বাষ্পাকারে বেরিয়ে যাচ্ছে বাষ্পমোচনের জন্য ফলে পাতার পেসোফিল কলাতে এখানে একটা ব্যাপন চাপের ঘাটতি হচ্ছে অভাব হচ্ছে মানে এখানে চাপ কম এদিকে চাপ বেশি তখন এই যে তোমার উদ্ভিদের যে জাইলেম বাহিকায় এরকম জলগুলো পর পরপর জলকণাগুলো এরকম পর পরপর জলস্তম্ভ সৃষ্টি করে থাকে সমসংযোগ বলের মাধ্যমে এবার এখানে ব্যাপন চাপের ঘাটতি আছে কিন্তু এখানে নেই এখান থেকেও জল একটা টেনে নিচ্ছে তার ফলে জাইলেম বাহিকা থেকে ও জল কি করছে টেনে নিচ্ছে ঠিক আছে এখানে আরও একটা প্রশ্ন উঠে আসে এই যে জলকণাগুলো একটার সাথে একটা যেরমভাবে মানে আটকে আছে এবং একটা স্তম্ভ সৃষ্টি করেছে এটা কীভাবে যেটা বললাম অসমসংযোগ বল এখানে কাজ করছে এই যে জল কণাগুলো এবং উদ্ভিদের যেই জাইলেম বাহিকার গাটা যেটা দিয়ে তৈরি সেটা হলো এই তোমার সেলুলো সেমিসেলোস লিগনিন পেকটি এই জিনিসগুলোর সাথে ওদের একটা আকর্ষণ কাজ করে তার মানে এই জলকণা একটা জলকণা একটা জলকণাকে টেনে রাখছে আবার এটার সাথে এই জলকণাটাও মানে এই বাহিকার যে গায়ের সাথে আবার এটা টেনে রাখছে সেই জন্যেই এরমভাবে একটা স্তম্ভ সৃষ্টি করেছে ঠিক আছে এবার এখান থেকে যেই বাষ্পমোচন হলো জল বেরিয়ে গেলো এখানে একটা ব্যাপন চাপের ঘাটতি হলো তার ফলে এখান থেকে একটা জলকণা ও টেনে নিল এইভাবে মাটি থেকে এখানে ধরো মূল রোম আছে এখান থেকে জল ক্রমশ ওপর দিকে উঠতে থাকছে এই যে মতবাদ এটা গ্রহণযোগ্য কেন হলো দেখা গেছে ক্যালকুলেশনে এই যে মেসুফিল কলায় যে জল বেরিয়ে যাচ্ছে এবং এইখানে যে ব্যাপন চাপের ঘাটতি হচ্ছে এই জায়গাটায় যে চাপ সৃষ্টি হয় সেটা হলো পাঁচ থেকে দশ বায়ুমণ্ডলীয় চাপের সমান এক বায়ুমণ্ডলীয় চাপ জলকণাকে প্রায় দশ মিটার অবধি তুলতে পারে তাহলে বুঝতেই পারছো জল মোটামুটি এক্ষেত্রে তোমার এক বাই চাপে যেহেতু দশ মিটার অবধি উঠতে পারে তাহলে পাঁচ বাই মূল চাপে মোটামুটি পাঁচ থেকে দশ হিসাব করলে পঞ্চাশ মিটার থেকে একশো মিটার অবধি উঠতে পারছে তাহলে বুঝতে পেরেছ যে এই থিওরিটা অনেক বেশি অ্যাকসেপ্টেবল এটার থেকে কারণ ক্ষেত্রে জলের যে স্তম্ভ সেটা খুব একটা বেশি হচ্ছিলই না সেটা শুধুমাত্র যে তোমার ছোট ছোটো উদ্ভিদ আছে জাতীয় উদ্ভিদের ক্ষেত্রে এটা বেশি দেখা যায় কিন্তু এই যে বাষ্পমোচন টান এটা সমস্ত উদ্ভিদের জন্য অ্যাপ্লিকেবল এবং এটার জন্যই এটাই প্রধান কারণ রসের উৎস্রোতে ঠিক আছে এবার আসি নিম্নমুখী পরিবহনে এটা নিয়ে অ্যাকচুয়ালি পরের দিন ডিটেলস আলোচনা করব। নিম্নমুখী পরিবহন আজকে শুধু ছোট করে বলে রাখছি মানে পাতাতে যে খাদ্য তৈরি হচ্ছে সেটা তৈরি খাদ্যটা চারিদিকে ছড়িয়ে পড়ছে এবং চারিদিকে ছড়িয়ে পড়ার পড়ছে হলো ফ্লোয়েমের মাধ্যমে সেক্ষেত্রে নিম্নমুখী পরিবহনও দেখা যাচ্ছে ঠিক আছে এটা নিয়ে পরের পর্বে ডিটেলস আলোচনা করব। আশা করি তোমরা বুঝতে পেরেছ এই যে বাষ্পমোচন টান এবং জলের সমসংযোগ ঘটিত বলজনিত যে মতবাদ এটা খুব ভালো করে পড়বে বিজ্ঞানীর নাম পড়বে সমসংযোগ বল কাকে বলে অসম বল কাকে বলে এখানে কোন তিনটে বল কাজ করছে এগুলো সমস্ত ভালো করে ডিটেলস পড়তে হবে এইখানটা থেকে খুব বেশি করে প্রশ্ন আসে ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছ আজ এই পর্যন্তই কোনো প্রশ্ন থাকলে কামেন্ট করো আর তোমরা এই ভিডিওটাকে লাইক করো বেশি বেশি করে শেয়ার করে দিও সাবস্ক্রাইব থ্যাংক ইউ